লকডাউনে বাড়িতে কিভাবে সময় কাটাচ্ছেন টেলিপদ্মার বাস্তবে স্বামী স্ত্রী জুটিরা, চলুন জেনে নেই। কাজ পাগল তথাগত মুখোপাধ্যায়ের বাড়িতে আটকে থাকতে সমস্যা হলেও দেবলীনা দত্তর ভারী মজা। পরিবারের পাঁচ সদস্যের একসঙ্গে থাকার সুযোগ হচ্ছে অন্তত, ঘর পরিষ্কার, নতুন পদ বানানো, সিনেমা দেখা, গেম, কুকুরদের পরিচর্যা করে তাদের সময় কাটছে। তবে সোশ্যাল মিডিয়ায় নিজেদের জীবনযাপনের আপডেট দিতে চান না দেবলীনা। বললেন, কত লোক না খেয়ে আছেন, কত শ্রমিক পায়ে হেঁটে বাড়ি ফিরছেন, এসব দেখে বাড়িতে মিষ্টি তৈরি ছবি দেওয়া যায় না। রোজ সন্ধ্যেবেলা এমন সিনেমা চালান যা মা শ্বশুর শাশুড়ি সকলে উপভোগ করতে পারেন। সঙ্গে চলছে ক্যারাম টুর্নামেন্টও, তাতে অবশ্য পাল্লা ভারী তথাগত। কিন্তু তার মন বাইরে বেরোনোর জন্য ছটপট করছে। এলাকার 32টি পথ কুকুরদের দায়িত্ব নিয়েছেন পশুপ্রেমী কর্তা গিন্নি। তথাগত বলেছিলেন, বেড়াতে গিয়ে অনেক ছবি তুলেছিলাম, সেগুলো দিয়ে একটা শর্ট ফিল্ম বানালাম। করোনার কারণে অনেক কাজ থমকে গেলেও কিছু জিনিস ফিরে পেয়েছেন তারা, যেমন নিকটজনদের সান্নিধ্য। পায়েল দে ও দৈবপায়ন দাসের কোয়ারেন্টিন আনন্দ কাটছে তাদের সন্তান মেরাকের সঙ্গে। মেরাক জন্মানোর কয়েক মাসের মধ্যেই অভিনয়ে ফিরি, ছেলে বড় হওয়া দেখতে না পাওয়া মিস করতাম, লকডাউনে সেই দুঃখটা ভুলিয়ে দিল। পায়েলের গলায় খুশির সুর, ছেলে সবকিছুর দায়িত্ব দৈবপায়নের, আর পায়েল সামলাচ্ছেন বাকিটা। এর মধ্যেই অভিনয় নিয়ে গ্রুম করছেন নিজেদের, অনলাইনে স্পেনিশ শিখছেন দৈবপায়ন। কিন্তু লকডাউন পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও চিন্তিত কুড়া পাখির আহান ও দুর্গা দুর্গেশ্বরী দুর্গেশ্বরী, তার মধ্যেও স্বপ্ন দেখছেন। সবকিছু ঠিক হলে ছেলেকে নিয়ে লাদাখের মেরাক গ্রাম দেখার স্বাদ রয়েছে, ওই গ্রামের নামেই তো ছেলের নাম রেখেছেন। আমার মুক্তি আলোয় আলোয় গিটারের সুর তুলে মুক্তির আনন্দ খোঁজার চেষ্টা করছেন ছোট পদ্মার ওম তোরা, অর্থাৎ রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামী। লকডাউনে তাদের ঘুম ভাঙে, বারান্দায় খবরের কাগজ পড়ার শব্দই, সকালে খবরের কাগজ না পেলে মন খসখস করে, বলেছিলেন রাজা। এরপর চলে যান নিজের তৈরি জিমে, টেনে নেন মধুবনীকেও। কেমন চলছে তাদের লকডাউন দাম্পত্য? 3.5 বছর বিয়ে হলো, বটিতে আনাজ কাটা রান্না করতে পারতাম না, এখন শুরু করে আলুর খোসা ছাড়াই গুল ফুলকো রুটি করছি, জবাব মধুবনীর। ছোট পর্দায় তারা আলাদা কাজ করলো, জুটি বেঁধেছেন বিনীতি বাড়ির বিলিতি বউ যাত্রা পালায়, রোজগারের বেশিরভাগ টাকা ওখান থেকেই আসে, জানালেন রাজা। আবার কবে ফিরবেন যাত্রায় সেই চিন্তা থাকলেও পজিটিভিটিতে বিশ্বাসী রাজা মধুবনী। নিজেদের ইউটিউব চ্যানেল দা ভুলভাল ক্লাব নিয়ে বেজায় ব্যস্ত জিতু কমল ও নবনীতা দাস পাল, মাত্র 11 মাস বিয়ের পরেই তাদেরকে একা সংসার সামলানোর চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন লকডাউন। তবে দুজনে তাল মিলে সংসারে চাকা দিব্যি চলছে। জিতু ভালো রান্না করেন, তার কাছ থেকে চিকেন পোলাও, সর্ষে চিংড়ি, ভাজা মশলা দিয়ে আমের চাটনি তৈরি করতে শিখেছেন নবনীতা। তারা দুজনেই ফিটনেস সচেতন, বাড়ির কাজ সামলানোর পাশাপাশি শরীর চর্চাও রুটিনেও তাই ছেদ নেই। এই একসঙ্গে কাটানোর সময় তাদের সম্পর্কটা আরো পোক্ত করেছে বলে মনে করেন জিতু নবনীতা। সুযোগ পেয়ে বাড়ির ছাদে রোজ ঘুরে উড়াচ্ছেন আলো ছায়ার নিলয়, অর্থাৎ সৌগত বন্দ্যোপাধ্যায়, আর তার লাটাই ধরেছে ইরাবতী চুপকথার পিয়ালি, অর্থাৎ নয়না বন্দ্যোপাধ্যায়। 4.5 বছর ধরে সংসারের লাটাইও কি নয়নারই হাতে, ও খুব সংসারী, আমাকে আগলে রেখেছে, স্ত্রীর প্রশংসায় সৌগত ঘুরে উড়ানোর শখ পুষিয়ে নিচ্ছেন, গানের চর্চা ফের শুরু করেছেন সৌগত, ওরেশি প্র্যাকটিস করছেন নয়না, বাড়ির কাজের সঙ্গে বাগান করছেন সৌগত। এর মধ্যে লেবু দিয়ে চিকেনের পাতলা ঝোল রেঁধে বউকে খাইয়েছেন। তবে কর্তা গিন্নি বাহুল্যকে প্রশ্রয় দিচ্ছেন না, তাদের সংসারে রয়েছে 7টি পুষ্য, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে সাহায্য করছেন তারা। মাত্র 4 মাস আগে বিয়ে করেছিলেন প্রিয়ম চক্রবর্তী ও শুভজিৎ কর, ভেবেছিলেন কবে ছুটি পাবেন, কিন্তু এমন অবসর তারা চাননি। তবে নতুন কিছু করার মধ্যে দিয়ে ভালো থাকার রসদ খুঁজে নিচ্ছেন তারা, প্রিয়ম জানালেন। এর মধ্যে একটি শর্ট ফিল্ম তৈরি করেছেন তারা, বেদের মেয়ে জ্যোৎস্না, মহাপীঠ তারাপীঠ ও নেতাজিতে অভিনয় করছেন প্রিয়ম। 11 বছর ইন্ডাস্ট্রিতে অনেক সময়ই কাজ করেনি, কিন্তু এরকম অনিশ্চয়তা কখনো গ্রাস করেনি সোজাসাপটা প্রিয়ম। স্ত্রী মানসিক চাপ কাটাতে তাকে নতুন রান্না করে খাওয়াচ্ছেন ধ্রুব তারার অগ্নি, অর্থাৎ শুভজিৎ কর, এভাবেই চলছে তাদের দাম্পত্য। তাহলে দর্শক, ছোট পর্দার অফ স্ক্রিন কাপড়রা কিভাবে বাড়িতে সময় কাটাচ্ছেন এই লকডাউনে, এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। বাংলা বিনোদন জগতের নতুন নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েস মিলে সাথেই থাকুন।